জঙ্গলের মধ্যে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নদিয়ার গয়েশপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কবরস্থানের পাশে একটি জঙ্গলে। নিহত 17 বছরের সোমা সাহার পরিবার সূত্রে জানা যায়, গত 21 জুলাই থেকে সোমা নিখোঁজ ছিল। এই ব্যাপারে কল্যাণী থানায় তারা একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন। শনিবার সকালে ওই এলাকা থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসীরা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাইরে থেকে একটা বলে আসলো যে মিতালি তুমি কি করো, সোমা মনে নেই আর এই কথা বললো আমাকে। আমি তখন বেরিয়ে গিয়ে সবাইকে যখন জিজ্ঞেস করছি, সবাই বলছে সবাই নাকি আগে থেকে শুনে নিয়েছে, কিন্তু আমাকে কেউ বলেনি আগে। কিন্তু যত সম্ভব ওর বাবা করেছে আমি সঠিক জানি না। 11-এ ওর প্রথমে রবিদিত্তে পড়তো, তারপরে ইন্ডিয়ান গার্লসে ভর্তি হয়েছিল। 2 বছর হলো ওর বাবার কাছেও চলে এসেছে, এবং এত বছর আমার কাছেই ছিল। কার সঙ্গে কোনো কিছু ছিল সম্পর্ক? কার সঙ্গে সম্পর্ক ছিল? একটু দিনও ডাকতে পারলো না মেয়েটাকে আমার, সব শেষ করে দিল। ওর সাথে কারো কোনো সম্পর্ক ছিল? আমি কিচ্ছু বলতে পারবো না, ওর সাথে কি ছিল না ছিল। পরিবারের অভিযোগ, প্রণয় ঘটিত কারণে তাকে খুন করা হয়েছে। জানা যায় ওই এলাকার সুদীপ্ত দাসের সাথে সোমার প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ ধরে নিয়ে গেছে কখন? কিসের জন্য ধরে নিয়ে গেল? জানি না, পুলিশ কিছু বলেনি। হ্যাঁ, কিছু বলেনি পুলিশ। আপনি কে হন? মানে কিসের জন্য ধরেছে তা জানায়নি? আপনারা জিজ্ঞাসা করেননি? জিজ্ঞাসা করেছি অনেকবার, কিছু বললো না। তা আপনারা কি শুনতে পেয়েছেন কিসের জন্য ধরেছে, কিছু শুনতে পেয়েছেন? না, কিছু শুনিনি। সোমার বাবা উত্তম সাহা সুদীপ্তর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। আমার মেয়ের বাড়ি কিভাবে এরকম ঘটনা ঘটলো বলে মনে হয়? ও আমারে বললো যে আমি একটু বাজার থেকে আসছি বাবা, কটা কাগজ জেরক্স করো। যেই দোকানে জেরক্স করেছে সেই দোকানে গেছিলাম আমি, দেওয়া ফোন করার 10 মিনিট পরে বললো এসছে। ঠিক আছে, তো কবে সেটা? সেটা হচ্ছে বুধবার 21 তারিখ 7:30। তারপরে? তারপরে ওর সঙ্গে যে থাকে, যার সঙ্গে ওর প্রেম ছিল, সেই সেটা বিয়ে করেছে, তারপরে ওর পিছনটা ছাড়েনি। ওর সঙ্গে ওর যোগাযোগ ছিল, সে হচ্ছে সুদীপ্ত দাস। আর যেদিনটা ওকে মানে বেরোবে তার আগে ও বেরিয়ে এসছে, 2 বার গেছিল, ওর কথার পরই বেরিয়ে এসছে। সে হচ্ছে অর্পিতা, মেয়েটার নাম হচ্ছে ওর বান্ধবী অর্পিতা। মূলত সন্দেহ কি কি করছেন, কার উপর করছেন? আমার একদম সুদীপ্তই এই কাজটা করেছে। কতদিন ধরে নিখোঁজ ছিল আপনার? কেন সবাই, এই তো বুধবার সন্ধ্যার পর থেকে আজকে এসে এখন কি দেখলেন? দেখলাম আমারই মেয়ে। কি দেখলেন? দেখলাম তো খুন হয়ে পড়ে আছে। কি চাইছেন এখন? একদম মানে ওর মানে সঠিক ওর শাস্তি চাই, মানে ওর যেন ফাঁসি হয়। যে ছেলেটা যার উপর সন্দেহ করছে তার নাম? সুদীপ্ত দাস। আমি বলছি সবাই ওর কথাই বলছে। কতদিন ধরে আপনার মেয়ের সাথে এরকম সম্পর্ক ছিল? এই তো এই নভেম্বর মাসে ওই ছেলেটার জন্য হাত কেটে 18খানা সেলাই করেছে। আপনার মেয়ের নাম? সোমা সাহা। কি করতো সে? পড়াশোনা করতো, ওই 12-এ পড়ে। কোন স্কুল? রবিদিত্য পড়তো, এখন ওই ইন্ডিয়ান গার্লসে ভর্তি হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।